স্বাগত আমরা জলপাইগুড়ি জেলা বামফ্রন্টের পক্ষ থেকে দুটো কথা আপনাদের কাছে নিবেদন করব সেটা হলো রাজ্য বামফ্রন্টের সিদ্ধান্ত অনুযায়ী জেলা জুড়েই আমাদের কিছু কর্মসূচির মধ্যে আমরা বামপন্থীরা ঢুকেছি আমরা আজকের থেকে শুরু করে এপ্রিলের 7 তারিখ পর্যন্ত জেলা জুড়ে 6 দফা দাবি নিয়ে কর্মসূচি করব আমাদের কর্মসূচি হবে মিছিল হবে আগামীকাল জলপাইগুড়ি জেলা শহরে মিছিল হবে বিকেলে বিবিসি রোড থেকে শুরু হবে কালকে ময়নাগুড়িতেও হবে এবং সমস্ত ব্লকগুলোতেই আমাদের মিছিল মিটিং পথসভা হাটসভা অর্থাৎ প্রচারের জন্য যে বিষয়গুলো থাকে সবটাকেই আমরা ব্যবহার করব সেই উপলক্ষেই আপনাদের সাথে এখানে আমরা মিলিত হয়েছি আমাদের যে দাবিগুলো আছে সেই দাবিগুলোর মধ্যে অন্যতম দাবি হচ্ছে পশ্চিমবাংলায় যে দুর্নীতি বা কেন্দ্রীয় সরকার শাসক দল তাদের যে দুর্নীতি সেগুলো নিয়ে হচ্ছে প্রয়োজনীয় ব্যবস্থার দাবি আমরা উত্থাপন করছি এই দুর্নীতিকে কেন্দ্র করে রাজ্যে দেখতে পাচ্ছেন কেউ বেড়ে কেউ জেলে অবস্থাটা বুঝে নিচ্ছেন সবাই বুঝতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন এছাড়া আমাদের লক্ষ্য করছি আমরা যে ভারতবর্ষের অর্থনীতিটাকেই ঘায়েল করে দেওয়ার ব্যবস্থা হয়ে গেছে আদানি এবং মোদির বোঝাপড়ার মধ্য দিয়ে এবং ভারতবর্ষের অর্থনীতি কোথায় যাচ্ছে মানুষের ক্রয় ক্ষমতা কোথায় সাথে সংগতি দিকে পশ্চিমবাংলার দুর্নীতি পশ্চিমবাংলায় মানুষের ক্রয় ক্ষমতা কমে যাওয়া বেকারি দারিদ্র ইত্যাদির মধ্য দিয়ে কৃষকের ফসলের দাম না পাওয়া এই সমস্ত সমস্যাগুলো নিয়ে আমাদের প্রচার আমরা আগামী 7 তারিখ পর্যন্ত থাকব আন্দোলনে থাকব এই আন্দোলনের অন্যতম বিষয় হচ্ছে রাজ্যের যেগুলো প্রাপ্য কেন্দ্রীয় সরকার দিচ্ছে না আমরা মনে করি সেই প্রাপ্য আসা দরকার রাজ্যের মানুষকে বঞ্চনা করার অধিকার কেন্দ্রের সরকারের নেই 100 দিনের কাজ বন্ধ হয়ে আছে অনতি বিলম্বে সেই কাজ চালু করার কথা আমরা বলেছি আমরা বলছি যে দীর্ঘ কেয়ার হয়ে গেছে মজুরি সেই মজুরি দেওয়ার ব্যবস্থা করতে হবে আমরা আমাদের কেন্দ্রীয় দাবির সাথে যুক্ত করেছি যে আধার কার্ড আধার কার্ডের সাথে প্যান কার্ড সেটাকে যে লিংক করা সেই লিংক করার জন্য কেন্দ্রীয় সরকারের তরফ থেকে 1000 টাকা করে ধার্য করা হয়েছে আমরা বলছি সময় বাড়াতে হবে আমরা বলছি এই ক্ষেত্রে 1 পয়সাও ভারতবাসী দেবে না এর দায়িত্ব কেন্দ্রীয় সরকারের ফলে এই লিংক তাদেরকে করতে হবে এই দাবি আমরা করছি আমরা খুব দুশ্চিন্তাগ্রস্ত গোটা দেশের গণতন্ত্রপ্রিয় মানুষেরা ভারতবর্ষের সংসদ উচ্চকক্ষ নিম্নকক্ষ যেভাবে করে ব্যবহৃত হচ্ছে অগণতান্ত্রিক কার্যক্রম যেভাবে করে সংগঠিত হচ্ছে আমরা এটা তীব্র নিন্দা করছি বামফ্রন্টের পক্ষ থেকে আমরা মানুষের কাছে এই বিষয়টাকে তুলে ধরব প্রসঙ্গক্রমে উল্লেখ করছি রাহুল গান্ধীকে নিয়ে অবস্থান কেন্দ্রীয় সরকার নিয়েছে এটা নিন্দা করবার কোনো ভাষা নেই সংসদীয় গণতন্ত্রকে ধ্বংসের দিকে নিয়ে যাওয়ার ব্যবস্থা হয়েছে আমরা সেই ক্ষেত্রে প্রতিবাদ করছি মানুষের দরবারে আমরা এই বক্তব্য নিয়ে হাজির হব আমরা সমস্ত বামফ্রন্টের শরিকরা বিষয়টাকে নিয়ে আমরা খুব উদ্বেগ প্রকাশ করছি এছাড়া আমাদের হচ্ছে সামগ্রিকভাবে আমরা লক্ষ্য করছি যে কেন্দ্রের সরকার 2014 সালে আসার পর থেকে আজকের দিন পর্যন্ত আমাদের দেশে সংহতি সম্প্রীতি আক্রান্ত হয়ে গেছে ভারতবর্ষের যে গণতান্ত্রিক ব্যবস্থা ভারতবর্ষের ধর্মনিরপেক্ষ রাজনীতির যে বাতাবরণ সবটাই আজকের দিনে কলঙ্কিত অধ্যায় তৈরি করছে কেন্দ্রের সরকার তার সাথে বোঝাপড়া রাজ্যের শাসক দল কেন্দ্রের শাসক দল এরা সবাই মিলে এই কাজগুলো করছে ফলে আমরা মানুষের দরবারে পৌঁছবার জন্য আমরা আপনাদের সাহায্যও চাইছি আমরা আশা করব এই দাবিগুলো জনগণের দাবি এই দাবিগুলো নিয়ে আপনারা
মানুষের কাছে হাজির করবেন, যাতে করে মানুষকে সঙ্গে নিয়ে লড়াই আন্দোলন আছে। বড় আকারের হাট, সমস্ত হাটে যতগুলো জেলায় শহর আছে সব কটা শহরে, আমাদের যতগুলো গঞ্জ আছে সমস্ত জায়গায় আমরা হচ্ছে পথসভা হাটসভা ইত্যাদি সংগঠিত করব। দাবিগুলো উল্লেখ করা হলো, এগুলো নিয়ে আমরা সামনের দিকে আগাবো। এরপরে কোনো কথা থাকবে নিশ্চয়ই জিজ্ঞাসা করবেন। সবাই আছেন, বামফ্রন্টের নেতৃবৃন্দ দেখতে পাচ্ছেন আপনারা, সবাই উপস্থিত রয়েছেন। সবাইকে নিয়ে আমাদের সাংবাদিক বৈঠক অনুষ্ঠিত হচ্ছে।